একদিন আমাদের শুটিং ছিল মনে হয় 11টা বা 10টা পর্যন্ত এরকম শুটিং ছিল। তো ওইদিনকা আমার বিয়ে ছিল আর কি। তো বিয়েটা হয়েছে হচ্ছে এরকম যে বিয়েটাও প্ল্যান করা ছিল 12টার পর হবে। সো এখান থেকে আমরা খুব আমি তাহলে বুঝছি ওকে এই শটটা শেষ হওয়ার পর ইয়া করবো, ওইখান থেকে ডাইরেক্ট রেডি হয়ে বিয়েতে যেতে হবে আর কি। মানে হ্যাঁ, নিজের বিয়ে। শিমু বেসিক্যালি পুরো গল্পটাই হচ্ছে শিমুর নামে যে চরিত্রটা ওকে ঘিরে এই গল্পটা। তো এটা ওর স্ট্রাগলের একটা গল্প। যেই স্ট্রাগলে বেসিক্যালি আমরা কী হয় যে আমরা আমাদের সোসাইটিকে যে অবস্থায় পাই ওইটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই বা যে অত্যাচার অন্যায় এগুলো সবই। তো শিমু যে ক্যারেক্টারটা ওইটা মেনে নেয় না এবং এর বিরুদ্ধে সে স্ট্রাগল করে এবং শেষ পর্যন্ত এটা ধরে রাখে। শিমু সিনেমায় আমার চরিত্রের নাম হচ্ছে সোহেল। সোহেল হচ্ছে শিমুর হাজব্যান্ড। সোহেল কিছুই করে না, ও এক লেভেলের ডিপেন্ডেন্ট ওর ওয়াইফের উপর। ওয়াইফের প্রতি ওর খুব ভালোবাসা আমরা দেখতে পাই, একই সাথে ইনফিরিয়রিটি কমপ্লেক্স দেখি বিকজ হচ্ছে ও ওয়াইফের উপর ডিপেন্ডেন্ট। একই সাথে হচ্ছে বউকে ভালোবাসে আবার এক ধরনের ডোমিনেটও করার ট্রাই করে। তো এরকম মিলে অনেকগুলো সাইড আছে, যে সাইডগুলো আসলে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। এই গল্পগুলো হচ্ছে কাইন্ড অফ একটা প্রবন্ধের মতো হয়ে যায় বা ইয়ার মতো হয়ে যায়, বাট এটা আমার খুবই সিনেমেটিক ইয়ারটা খুবই ভালো লাগছে। যে ওকে সবচেয়ে ভালো লাগছে যেটা হচ্ছে খুব পরিমিতি বোধটা আর কি। সো আমার আমি তো ছবিটা দেখেছি, সো দেখে আমার যেটা মনে হচ্ছে যে মনে মনে যাচ্ছিলাম যে এই জায়গায় যদি বেশি না হয় এর কম না হয় এরকম টেনশন লাগছিলো। তারপর দেখলাম না খুবই মানে টেস্টফুলি আর কি, মানে খুবই পরিমিতিবোধ বজায় রেখে ছবিটা করা। নারী ক্ষমতায়ন, মেয়েরা যেই বিভিন্ন জায়গায় যে ওদের ডোমিনেট করা হয় এটা ওদের ব্যক্তিগত জীবনে তো সাংসারিক জীবনে তো অনেক মানে একটা মানুষের লাইফে তো অনেকগুলো জিনিস আছে, ব্যক্তিগত জীবন তা হচ্ছে কাজের ক্ষেত্র। সো এখানে আমরা দেখেছি যে মানে একটা মেয়ের স্ট্রাগল খালি কাজের ক্ষেত্রে না, ওর ঘরে বাইরে ইভেন প্রতিটা ক্ষেত্রেই ওর স্ট্রাগল করতে হয়। সো এই প্রতিটা জায়গার যে স্ট্রাগলের যে গল্পটা এখানে সুন্দরভাবে উঠে এসেছে। প্রতিটা সংগ্রামী মানুষের গল্প অবশ্যই মানে আমাদের সোসাইটিতে আমার যেটা মনে হয় যে মানে মেয়েদেরকে মেয়েদের যেটা যে স্ট্রাগলটা আছে মানে এটা মানে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ইয়াতেই আছে। হয়তো এটা তারতম্য মানে মাত্রা ডিফারেন্ট করে ক্লাস ওয়াইজ বা ইয়ার ওয়াইজ, বাট মোটের উপর আমরা মোটামুটি এই স্ট্রাগলের মধ্যে দিয়ে প্রতিটা মেয়েকেই যেতে হয় আর কি। শিমু নিয়ে আমার এই মুহূর্তে দুইটা অভিজ্ঞতা মনে পড়ছে। একটা হচ্ছে যে আমাদের হচ্ছে শুটিংয়ের সময় একটা সিন ছিল এরকম, যেটা বিয়ের সিন ছিল। সো বিয়ের সিনে হচ্ছে যে আসলেই ওই আমাদের যে এখানে শ্যুট করেছি ওই গলিতে পুরো প্যান্ডেল ট্যান্ডেল ইয়া করে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করে রিয়েলি বিয়ের মতো। সো ওইখানে হচ্ছে এরকম যে বিয়ের গানের মানে আমরা সবাই পারফর্ম মিলে নাচার একটা সিন ছিল, তো ওই জায়গাটা খুবই মজা লেগেছে। আরেকটা হচ্ছে যে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা হচ্ছে যে একদিন আমাদের শুটিং ছিল মনে হয় 11টা বা 10টা পর্যন্ত এরকম শুটিং ছিল। তো ওইদিনকা আমার বিয়েও ছিল আর কি। তো বিয়েটা হচ্ছে এরকম যে বিয়েটাও প্ল্যান করা ছিল 12টার পর হবে। সো এখান থেকে আমরা খুব আমি তাহলে বুঝছি ওকে এই শটটা শেষ হওয়ার পর ইয়া করবো, ওইখান থেকে ডাইরেক্ট রেডি হয়ে বিয়েতে যেতে হবে আর কি। মানে হ্যাঁ, নিজের বিয়ে। সো ওইটা খুবই মজা হয়েছে যে সবাই তার হ্যাঁ একটু বিয়ে করতে যাবে তার ভালো শটটা দিয়ে। ওই জায়গাটা খুব মজা লেগেছে, ইন্টারেস্টিং মানে সিনেমার মধ্যেই। সো আমাকে বলছিল যে ওকে এই দিন শ্যুট ক্যান্সেল করবো কি না ইয়ে করবো না, আমি বললাম না আমরা করতে থাকি। তারপর তো এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং একটা দিন গেছে। এখানে কি করতেছে? আজকের একটা দিকে থাকবো। একটা ওই সময়টা আমার ছিল যে খুবই আমার খুব মানে ইয়াতে ছিল, কনফিডেন্স খুব কম ছিল আর কি সামহাও। সো আমার হঠাৎ করে তখন মনে হচ্ছিল যে আমি অ্যাক্টিং পারি না কিছু পারি না, এই সময়ে জাস্ট কাজে ইয়া করছি আর কি। রুবাইয়াতের সাথে আমার ইয়া হয়েছে, কথাবার্তা হয়েছে। সো আমি যখন রিহার্সাল টাইমের মধ্যেও হচ্ছে যে এরকম যে রিহার্সাল করতেছি আর রুবাইয়াত কিছু বলে না, অচুক করে বসে থাকে, আমি বুঝতে পারতেছি না যে পছন্দ হয়েছে না অপছন্দ হয়েছে, এরকম একটা জিনিস ছিল আর কি। হ্যাঁ, তো লাস্ট আমি ওদিন রাতে ডিসকাস করছি রুবাইয়াত যে আমি কাস্ট করছেন কোনো সমস্যা নেই, যদি ভালো না হয় আমার বলেন আমি ইয়া করি ঠিক হচ্ছে কি না। তখন হয়তো না 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 ঠিক হচ্ছে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে, আমি তো অ্যাক্টিং করি বহুদিন। হ্যাঁ, তারপরও শিমু আমার অনেক হেল্প করছে, যে ও মানে খুবই হেল্প করছে, যে খুবই ওয়ার্ম ছিল। সো আলটিমেটলি করে করে তখন দেখছি যে না না শ্যুটিংয়ের সময় ফিল করছি না ঠিক হচ্ছে বা ইয়ে হচ্ছে, বা তার আগ পর্যন্ত আমি খুবই ইয়া ছিলাম আর কি, মানে নার্ভাস ছিলাম হচ্ছে না কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কিছু হচ্ছে না। দেন আলটিমেটলি তো পরে আমি জানি না রুবাইয়াত বলছর কাছে ঠিকঠাক লাগছে ভালো লাগছে, বাট দ্যাটস ইট, আমি হ্যাপি আর কি। আমার কাছে যেটা ভালো লাগছে যে বেসিক্যালি এখানে মানে মানে খালি মেয়েরা যে ইন্ডিপেন্ডেন্টলি কোনো ছেলের হেল্প ছাড়া বা আমার ধরি না যে এখানে কোনো একটা ছেলে লাগবেই বা অপরিহার্য, সো ওইটা প্রমাণ করে যে মেয়েরা যে রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট, যে মানে ওরা খালি নিজেরা চাইলেই আসলে একটা ইয়া করতে পারে,
মানে চলচ্চিত্র শুরু থেকে শেষ পর্যন্ত চলচ্চিত্র বানানো আসলেই তো খুবই একটা ডিফিকাল্ট একটা টাস্ক, এটা এটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই। সো আমরা ধরে নিই যে এইরকম ডিফিকাল্ট এই কমপ্লিকেটেড কাজগুলো হচ্ছে মেয়েদের কাজ না, বা ছেলেরা অলওয়েজ বেটার, এরকম একটা ধরনের পারসেপশন অনেকেরই আছে। যেটা আমরা ইয়া পাই হচ্ছে আমাদের যদি মানে মানে সারা বিশ্বব্যাপী যদি রেমুনেশন স্ট্রাকচার দেখি, আমরা দেখি যে ছেলেদের যে পরিমাণ জিনিস ভ্যালু করা হয় মেয়েদের ওইভাবে করা হয় না। সো ওই ক্ষেত্র থেকে এটা একটা মানে একটা আসলে প্রুফ যে আসলে মেয়েরা চাইলে আসলে নিজেরাই কোনো রকম হেল্প ছাড়া একটা মুভি শেষ করতে পারে। দর্শককে বলতে চাই যে এটা অবশ্যই এটা দেখবেন, এটা দেখার মতো ছবি, এটা গ্রেট এক্সপিরিয়েন্স আমার মনে হয়। যে যারা আছে মুভি পছন্দ করে বা রিয়েলি যারা ভালো মুভি পছন্দ করে, তো মানে ওরা অবশ্যই যাদের দেখা উচিত। মানে আমি নিজে এই ফিল্মটা দেখে আমি নিজে যখন প্রথম দেখেছি তো আমার আমি খুবই এক্সাইটেড। আমার মনে হয়েছে যে আমি সবাইকে ফোন করে যারা যারা আমার কো-অ্যাক্টর ছিল মানে প্রত্যেকে মাঝে ফোন করে বলি যে এত দুর্দান্ত একটা অ্যাক্টিং। তো আমার ফার্স্ট ইয়ে মনে হচ্ছে এতগুলো ভালো ভালো অ্যাক্টরের মাঝখানে মানে আমার নিজের কাজটাকে নিজে খুবই ইয়া মনে হচ্ছিলো যে সবাই এত সুন্দর করেছে। প্লাস গল্পের পেসিং থেকে আরম্ভ করে মানে বোরিং বোর হওয়ার কোনো ইয়া নেই, সুযোগ নেই। আর আমার কাছে খুবই মজা আছে গল্প যেভাবে ফ্লো করেছে এবং মানে মানে আসলে না ছবিটা দেখার একটা আরাম আছে আমার কাছে। ওইটা মনে হয়েছে যে আমাদের নর্মালি অনেক ছবিতে দেখি না যে গল্পে ঢুকতে পারছি না, আর মেকিং বা ডিটেল এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, বা ছোটো ছোটো ইয়াগুলো নুয়ান্সেসগুলো এটা। আর ইন মানে খুব আর গল্পের লাস্টে যে না বলি গল্প বলা হয়ে যাবে, বাট আমার খুবই মানে হিরোইক একটা গল্প লাগছে এটা, যেটা খুবই ইন্সপায়ারিং।